হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে জ্যাঙ্গোতে কাস্টম ফর্ম ইউজ করতে পারি। কাস্টম ফর্ম বলতে আমি যেটা বুঝাচ্ছি, সাপোজ আমরা যখন ইউজার ক্রিয়েট করি, আপনারা অবশ্যই হয়তো মলের ফর্মের সাথে পরিচিত। আমরা যখন কোন একটা রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করি, আমরা এখানে ডিফাইন করে দিই যে এই ফর্মটা এই মডেলের জন্য কাজ করবে। বাট আমরা আজকে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব ইউজারের জন্য, সেটা হবে আমাদের কাস্টম। আমরা সেখানে মডেল ডিফাইন করে দিই এবং যখন সেই ফর্মটা সাবমিট হবে, যাতে নতুন একটা ইউজার ক্রিয়েট, সেটাই আজকে আমরা করব। সেখানে আমি কিছুই করিনি, অ্যাজ ইউজুয়াল আমি একটা প্রজেক্ট নিয়েছি, জাস্ট মাই প্রজেক্ট নামে, ঠিক আছে। এবং এখানে আমি একটা অ্যাপ ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে কো, ঠিক আছে। এবং কোর অ্যাপ এর মধ্যে একটাই ভিউ আছে, সেটা হচ্ছে আমার ইনডেক্স ডট এইচটিএমএল ইনডেক্স ভিউ, ঠিক আছে। আর এখানে আমি মাই প্রজেক্টে কিছু টিপিক্যাল সেটিংস করে রাখছি, যেটা জ্যাঙ্গো ইউজুয়াল সেটিং গুলো, মানে এখানে আমি কোর অ্যাপটাকে দেখিয়ে দিছি, ঠিক আছে। এবং এখানে টেমপ্লেটস কে আমি বলে দিছি যে টেমপ্লেটস এর মধ্যে আমার সব টেমপ্লেটস গুলো থাকে। এবং আমি যদি টেমপ্লেটস ফোল্ডারে যাই, তাহলে দেখতে পাবেন আপনি এখানে বেস ডট এইচটিএমএল একটা আছে, মানে এখানে বুটস্ট্র্যাপ এর সিডিএন লিঙ্কটা ধরা আছে, কারণ আমি বুটস্ট্র্যাপ জাস্ট স্কেলিং এর জন্য যাতে ইউজ করতে পারি এই জন্য আমি রেখে দিয়েছি, ঠিক আছে। এবং এখানে জাস্ট একটাই আমার পেজ আছে আপাতত, যেটা হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল, এটা হচ্ছে আমার এই ভিউটা, এখানে যাই আপনি দেখতে পাবেন। এবং আমি মাইগ্রেশন করে রাখছি, আমি যদি এখন সার্ভারটা নাম দিই পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, আমি যদি রিফ্রেশ দিই দেখতে পাবেন এখানে জাস্ট ওয়েলকাম দেয়। আমার প্রথম কাজ হচ্ছে আমি এখানে একটা ফর্ম আনবো, যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি ইউজারকে রেজিস্ট্রেশন করাবো, এবং এই ফর্মটা সাবমিট হবে কাস্টম ফর্ম এর মাধ্যমে, মডেল ফর্ম ইউজ করবো। তো আসেন সেটা আমরা কিভাবে দিই, এবং এই ফর্মটা একদম পিওর এইচটিএমএল হবে। আমরা জ্যাঙ্গোতে যেভাবে মডেল ফর্ম গুলো ইউজ করি, লাইক ফর্ম এস কি, ফর্ম এস টেবিল, এরকম এটা জাস্ট এইচটিএমএল একটা ফর্ম, এবং এটা সাবমিট করার পর যাতে আমার কাস্টম ফর্ম সাবমিট হয়, ইউজার ক্রিয়েট হয়, ওভাবে আমি কাস্টম। সর্বপ্রথম আমি একটা এখানে ফর্ম নিয়ে নিচ্ছি, ফর্মটা আমি বুটস্ট্র্যাপ থেকে নিয়ে নেবো, যেহেতু আমার বুটস্ট্র্যাপে সিডিএনটা ধরানো আছে। আমি এখানে যাবো, আচ্ছা আমি ফর্ম নিয়ে আসি, সাপোজ এটাই আমি নিয়ে নিলাম, যেহেতু আমার ইমেল আর পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখানে এসে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিই, এবং আমার আর একটা ফিল্ড লাগবে, সেটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড, এই এই তিনটা ফিল্ড নিয়ে আমি কাজ করবো। আমাদের জ্যাঙ্গোর যে ইউজার মডেল, বেসিক ইনফরমেশন এই তিনটাই লাগে, সেখানে আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি, প্লাস ফর্ম কন্ট্রোল যেগুলো আছে সমস্যা নেই। এবং এখানে জাস্ট আমার একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এটাকে টেক্সট করে দিলাম, এবং সেটা হচ্ছে আমার নেম, নেম একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে ইউজার নেম। আমি যখন ফর্ম সাবমিট করব, আমার যে জ্যাঙ্গোর মডেলটা আছে সেখানে তো এই ফিল্ড অনুযায়ী আমার নামটা ম্যাচ করবে, এখানে ইউজার নেম, এবং এখানে আমি টাইপ ইমেল, এবং এখানে একটা নেম দিয়ে দিবো নেম ইমেল। এই নেম দিয়ে অ্যাকচুয়ালি ব্যাকি নামে ডেটা রাখবো, ঠিক আছে। এটা আছে আমার আপাতত, এটা আমার থাক, সমস্যা নাই। পাসওয়ার্ড আছে, এটা আমার লাগবে না, সেটাকে আমি রিমুভ করে দিচ্ছি। বাটন আছে সাবমিট, ওকে, হ্যাঁ এতটুকু কাজ আমার হয়ে গেছে। সো ফর্মে আমি যেটা করে দেবো, মেথড হবে আমার পোস্ট, কারণ এটা আমি পোস্ট মেথডে পাঠাবো, মেথড হবে পোস্ট, এবং অ্যাকশন হবে আমার সেই ইউআরএল, কারণ আমি এটাকে ইনডেক্স পেলে নি, তো ইউআরএল টা আমার সেম ইনডেক্সেই হবে, ঠিক আছে। তো এটাকে আমি, কারণ ইনডেক্স পেজ আমি লোড করছি, সো যখন পোস্ট মেথডে এটাকে আমি সাবমিট করব, যাতে ইনডেক্সেই যাক, ঠিক আছে। এবং আমি এখানে সিএসআরএফ টোকেন অ্যাড করবো, তাহলে জ্যাঙ্গো টিপিক্যাল কাজ আপনারা অবশ্যই জানেন, সিএসআরএফ টোকেন পি। এখন যদি আমি রিফ্রেশ দিই পেজটাকে, তাহলে আমার ফর্মটা চলে এসেছে, ফর্মটা ভালো লাগতেছে না, ঠিক আছে। আমি এটাকে কন্টেনারের মধ্যে নিয়ে যাচ্ছি, ফর্মটাকে আমি জাস্ট বুটস্ট্র্যাপের কন্টেনার ক্লাস ওর ভিতর নিয়ে যাচ্ছি, তাহলে ভালো লাগবে। সব কন্টেনার আছে, এটাকে এটাকে আমি রো দিয়ে দিই, এবং এখানে একটা কলাম নেই, গট কলাম এমডি কলাম এইট দিয়ে দিলাম, হ্যাঁ। এবং এখানে আমি সেন্টার করে দিলাম, এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি করে দিই, তাহলে আমার ফর্মটা একটু সেন্টারে চলে আসবে, ঠিক আছে। এখানে আমি এটা যাতে একটু নিচে দেখায় ফর্মটা মেন পেজ থেকে, সেখানে আমি পিওয়াই ফোর করে দিতে পারি, ঠিক আছে। যদি আমি যাই, তাহলে অনেকটা ভালো দেখাবে, আমার ফর্মটা অনেকটা ভালো দেখাচ্ছে। এখানে আমার ইউজার নেম থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, এবং এখানে আমার পাসওয়ার্ডটা আছে। এখন সাবমিট করলে কিছু হবে না, ঠিক আছে। তো আমার যেটা করতে হবে এখন, এই যে তিনটা যে ইনপুট আছে, একটা হচ্ছে আমার ইউজার নেম, একটা ইমেল, একটা পাসওয়ার্ড,
এখানে যদি আমি কাস্টম ফর্ম জেনারেট, এইখানে আমার ফর্মের আর কোনো কাজ নেই, আমার টোটাল কাজটা হবে এখন ব্যাকএন্ড। কাস্টম ফর্মের জন্য আমি এখানে একটা নতুন ফাইল বানাবো, ফর্মস ডট পাই। এখানে আমার ইম্পোর্ট করতে হবে ফর্ম জাঙ্গো ডট ফর্মস ডট ফর্মস ডট ফর্মস, এবং আমি ইউজার টেবিল নিয়ে কাজ করবো। সো ইউজার টেবিলটাকে আমার লোড করতে হবে ফর্ম জাঙ্গো ডট ফর্ম ডট ডট মডেলস ইম্পোর্ট ইউজার, ঠিক আছে। একটা আমি ক্লাস দিলাম যার নাম দিয়ে দিলাম কাস্টম কাস্টম ইউজার ক্রিয়েশন ফর্ম, আমি নাম দিয়ে দিলাম ফর্মস ফর্মস ডট। আপনারা যদি মডেল ফর্ম নিয়ে কাজ করে থাকেন তাহলে এখানে আমরা মডেল ফর্ম উল্লেখ করে যখন আমরা মডেল ফর্ম নিয়ে কাজ করতাম, ঠিক আছে। এবং এখানে আমরা যেটা করতাম ক্লাসে মেটা দিয়ে এখানে মডেলে আমার ইউজারটা উল্লেখ করে দিতে হতো, তাহলে এটা বুঝতে পারতো। এবং এখানে আমার ফিল্ড সার্টিফিকেট দিতে হতো, তাহলে এটা বুঝতে পারতো যে এটা আমার ইউজার মডেল। এবং এখানে অনেক কিছু আমার করতে হতো, কোন অটোমেটিক ফিল্ড গুলা আমি যখন ফর্ম ডট সেভ মেথড কল করতাম বা ফর্ম ডট ইস ভ্যালিড কল করতাম, যত ফাংশন আছে এটা বেসিক্যালি ইউজার মডেলকে ভ্যালিডেট করেই সব এক্সিকিউট হতো। বাট এখন আমরা কাস্টম ফর্ম বানাবো, এখানে আমার মডেল আর থাকবে না, এখানে যেটা থাকবে আমার ফর্মস ডট ফর্ম, ঠিক আছে। এবং এখানে যেহেতু আমি মডেল উল্লেখ করে দিইনি, সো আমার কোন কোন আমি ইউজার মডেল নিয়ে যেহেতু কাজ করতেছি, তো ইউজারে ইউজার মডেল আমি কোন কোন এন্ট্রি নিতে যাচ্ছি, মানে কোন অ্যাট্রিবিউট গুলো আমি নিব। সো আমার বেসিক্যালি এখানে তিনটা অ্যাট্রিবিউট আছে, দেখেন এখানে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড। তো এই তিনটা অ্যাট্রিবিউট এখানে আমার ডিফাইন করে দিতে হবে, যেহেতু আমি এখানে কাস্টম ফর্ম ইউজ করতেছি। আমি যদি মডেল ফর্ম ইউজ করতাম তাহলে ওগুলো অটোমেটিক জ্যাঙ্গো বুঝে নেয়। আমার এখানে তিনটা ফিল্ড লাগবে, একটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে আমার মডেলস ডট ক্যারেক্টার ফিল, এখানে আমি ম্যাক্সিমাম লেন্থ করে দিলাম 256, এবং এটা হচ্ছে আমার রিকোয়ার্ড আর ই কিউ ইউ মডেলস ডট, সরি এটা মডেলস না, এটা ফর্মস ডট ক্যারেক্টার ইনস্টেড মডেলস এ চলে গেছে। এটা হবে হচ্ছে আমার ফর্মস ডট ক্যারেক্টার ফিল, এটা আমি ফর্ম ক্রিয়েট করতেছি নট মডেল, ওকে ফর্মস ডট ক্যারেক্টার ফিল। এখানে হবে রিকোয়ার্ড আমার রিকোয়ার্ড ফিল, ইমেল হবে, ইমেল হবে ফর্মস ডট ইমেল ফিল্ড, ওকে। এটাকে আমি রিকোয়ার্ড ট্রু করে দিলাম, যদি এটা ইউজার টেবিলে রিকোয়ার্ড না, বাট আমি রিকোয়ার্ড ট্রু ট্রু করে দিলাম ইউজারে, এগুলোকে দিতে হবে। এবং আরেকটা থাকবে হচ্ছে আমার পাসওয়ার্ড, এটা হচ্ছে ফর্মস ডট ডট ক্যারেক্টার ফিল্ড, ম্যাক্সিমাম লেন্থ হবে আমার সাপোজ 150, বাট এখানে আমি একটু উইজেট উল্লেখ করে দিব, উইজেট ইকুয়াল টু ফর্মস ডট হচ্ছে আমার পাসওয়ার্ড এখানে বলে দেয়, ঠিক আছে। তো আপাতত এই তিনটা আমার উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো আমার নর্মাল যখন আমরা মডেল ফর্ম ইউজ করি তখন সেখানে আমাদের একটা মেথড থাকে সেভ মেথড, ওকে। এখানে আমরা একটা সেভ মেথড ডিফাইন করি, তবে আমার সেলফ হবে হচ্ছে আমার সেলফ, এবং এখানে আর্কস যাবে, ওয়ার্ড আর্কস যাবে, আমি পাস করে রাখলাম আমার আপাতত। এবং আমি আরেকটা মেথড ইউজ করবো, সেটা হচ্ছে ক্লিন ক্লিন ইউজার নেম, ক্লিন ইউজার নেম। এটা যেটা করবে যে যখন ফর্মটা সাবমিট করবে চেক করবে যে ওই ইউজার নেম আমার তো অলরেডি আছে, কারণ আমাদের ইউজার নেম আমরা ইউনিক রাখবো। যদি ইউজার নেম অলরেডি থাকে তাহলে আমরা তাকে দেখাবো যে হ্যাঁ ইউজার নেম আমাদের অলরেডি আছে, সো প্লিজ আপনি অন্য একটা ইউজার নেম দিন। আমাদের যেটা করতে হবে এখানে ইউজার ইকুয়াল টু, সেটাকে আমি আপাতত পাঁচটা আমি সেভ মেথডে কাজটা করবো। এতটুকু আমরা এতটুকু আমাদের কাজ, আমি সেভ মেথডে আসবো। সেভ মেথডে যেটা হবে ইউজার ইকুয়াল ইউজার ইউজার ইকুয়াল টু ইউজার কিওয়ার্ড আস, এখানে আমি কমিট কমিট ইকুয়ালস টু করে ইউজার ডট ইউজার ইউজার। এখানে আমার কি কি ডেটা আছে, এখানে হচ্ছে আমার ফর্মটা যখন সাবমিট করি তখন তিনটা ডেটা, একটা হচ্ছে ইউজার নেম, ক্লিন ডেটার মধ্যে এই ডেটা গুলো থাকে সেভ ডট, আরেকটা হচ্ছে আমার ক্লিন ডেটা মেল, হচ্ছে আমার সেলফ ডট ইন ডেটা। আমি প্রথমে এটা সেভ করবো, কারণ আপনারা যদি ফর্ম নিয়ে কাজ করে থাকেন আমরা যখন কমিটি করে ফলস দিই তখন আমরা সেভ করি, এক্সিস্টিং ডেটা আছে এর মধ্যে যদি আমরা অন্য কোনো ডেটা এন্ট্রি করতে চাই তখন ওগুলো দিয়ে দিই। কারণ এ কারণে আমি যেটা করবো যখন কমিট টু হবে শুধুমাত্র তখনই আমি এই ইউজারটাকে সেভ করি, ইউজার ডট এবং যেহেতু এটা আমার পাসওয়ার্ডটা হ্যাশ করে রাখবো, যে কারণে আমার ইউজার ডট পাসওয়ার্ড দিতে হবে,
এটা হবে আমার সেলফ ডট ডেটা, এটার জন্য পাসওয়ার্ডটাকে হ্যাশ করব, আবার আমার সেভ মেথডটাকে কল করব। আলটিমেটলি আমি কি করব, রেজাল্টটা রিটার্ন। এটা হচ্ছে আমার টিপিক্যাল সেভ মেথড, যেটা আমার মডেল ফর্ম কাছে কাস্টম ফর্ম হচ্ছে, যেন আমরা কাস্টমাইজ করে নিজের মতো একদম লিখে নিচ্ছি, ঠিক আছে। এটার টোটাল হ্যান্ডেলিংটা এখন আমার কাছে। এখন আরেকটা কাজ আছে, যখন আমরা ফর্ম সাবমিট করব তখন যেটা হবে ক্লিন ইউজার, ক্লিন ইউজার নেম, এই যে ফাংশনের কাজ, এটা হচ্ছে সে চেক করবে যাতে ইউজার নেমটা আমার ইউনিক। আমি সর্বপ্রথম চেক করবো যে ভ্যালুটা আমার ফর্ম থেকে আসছে ইউজার নেমের, সেটা অ্যাকচুয়ালি আসে না। সো ফিল্টার করতে হবে ইউজার ইউজার নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর ই এক্সাক্ট সমান সেলফ ডট ক্লিন ডেটা ইউজার নেম, ঠিক আছে। এটা যেটা করবে দেখবে যে আমার যে ইউজার নেমটা দেওয়া হয়েছে ফর্মে, সেই ইউজার নেম দিয়ে অলরেডি আমার ইউজার আসে, যদি থাকে তাহলে এই ফিল্টার একটা রেজাল্ট আসবে। আমি যেটা করি ইফ ইউজার ডট এক্সিস্ট, আমি যদি আমার এই রিকোয়েস্টটা যে ইউজার নেমটা দেওয়া হয়েছে এই ইউজার নেম দিয়ে ইউজার আসে, যদি থাকে তাহলে আমি একটা ইগো দেখাবো, এটা হচ্ছে আমার ফর্ম ডট ভ্যালিডেশন। আমি বলে দিব আই ইউজার উইথ দ্যাট নেম ভেরি এক্সিস্টস, যদি না থাকে তাহলে আমি জাস্ট সিম্পলি এটা রিটার্ন করে দেবো। আমরা যেটা করতাম এই জিনিসগুলো আমাদের উল্লেখ করে দিতে হতো, আমরা যখন মডেল ক্লাস মেটাতে মডেল ডিফাইন করতাম সে অটোমেটিক বুঝে নিত যে সেই মডেল অ্যাকচুয়ালি কোন ফিল গুলো আছে, আমরা আলাদা করে ডিফাইন করে দিতে পারতাম যেটা আমাদের কাস্টমাইজ করা লাগতো, ঠিক আছে। বাট এই যে সেভ মেথড গুলা, সেভ মেথডের যে কাজটা, এইগুলা সে অটোমেটিক করে, আমরা যেহেতু কাস্টম দিচ্ছি এখন আমরা ফিল গুলো কাস্টম ডিফাইন করছি, ঠিক আছে। সেম মেথডটা কাস্টম ডিফাইন করছি, একটা ফাংশন লিখছি, ঠিক আছে। কাস্টমাইজেশনটা আমাদের হাতে আছে, আমরা যেটা করবো জাস্ট ফর্মটাকে ভিউতে নিয়ে যাবো। ফর্ম ফর্ম ডট ফর্ম কাস্টম ইউজার রেজিস্ট্রেশন ফর্ম ফর্ম ইকুয়াল টু কাস্টম ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, এটাকে আমি গেট মেথডে পোস্ট মেথড আসবে তখন অ্যাকচুয়ালি ফর্মের ডেটাটা পোস্ট হবে। এখানে আরেকটা কাজ করতে চলেছি, যদি পোস্ট হয় তাহলে আমি যেটা করবো ফর্মে কাস্টম ইউজার রেজিস্ট্রেশন ফর্ম এবং রিকোয়েস্ট ডট পোস্ট আর ফর্ম ডেটা, যে ডেটা গুলো সে দিছে এখন আমি চেক করবো ডেটা গুলো ভ্যালিড। টিপিক্যাল কিছু কাজ ফর্ম ফর্ম ইজ ভ্যালিড না ট্রাই করব, এটা চেক করবে যে ফর্মটা ভ্যালিড, ঠিক আছে। যদি ফর্মটা আমার ভ্যালিড হয় তাহলে আমি ফর্মটা ফর্ম ডট ফর্ম ডট সেভ এবং আমি তাকে রিটার্ন করবো ডিরেক্ট ইন্ডেক্স পেজে, আমি তাকে আবার আসে এবার আমরা টেস্ট করি যে আসলে কাজ হচ্ছে কিনা। এই টেস্ট করার আগে আমি যেটা করে নিব, এখানে একটা সুপার ইউজার ক্রিয়েট করে এখানে আমি দেখতে পারি যে আমার ইউজার গুলো ক্রিয়েট হচ্ছে। পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার ক্রিয়েট সুপার ইউজার, মেবি আমার ইউজার আছে, আমার ইউজার থাকে তাহলে আসলে ক্রিয়েট করতে পারি আনসার। এখানে যাই, সমস্যা নেই, আমি দেখি আমার ইউজার আছে, আমি যদি যাই আমি অ্যাডমিনে যাই, ড্যাশ ড্যাশ অ্যাডমিনে যদি যাই ইউজার মেবি আমার আমার নাম দিই অ্যাডমিন, ইউজার আমার অলরেডি আছে, ইউজার গুলো আমার অলরেডি এক্সিস্ট, আমি নতুন একটা ইউজার ক্রিয়েট করবো, ঠিক আছে। আমি এখানে আসলাম লোকাল হোস্ট, এখানে আমি দিলাম নিউ ইউজার, আমি নিউ ইউজার করি নিউ সাবমিট হয়েছে কিনা দেখি আমরা, আমি রিফ্রেশ দিই, আমি আবার সাবমিট করে দিলাম, আমি দেখি
সাবমিট হচ্ছে না, তবে আমি দেখি এখানে মনে কোনো এরর থাকছে, সো আমি এটা চেক করতে পারি। যদি আমার ফর্ম ডট ইজ ভ্যালিড হয়েছে, আমি এখানে একটা জাস্ট চেক দিয়ে দিতে পারি যে এলস ফর্ম ডট ইরর্স, দেখি আমাদের কোনো ইরর্স আছে কি। ইরর্স থাকে আমরা ইরর্স গুলো এখানে দেখি কেন আমাদের ফর্ম সাবমিট হচ্ছে। তার আগে দেখে আসি এখানে সবকিছু ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে আমার ইমেল নেম, হচ্ছে আমার ইমেল, এটা এখানে একটা ভুল করছে, সেটা হচ্ছে নিম নামক পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড দিয়ে। এবার আমরা আর এখানে জাস্ট একটা প্রিন্ট করি, যদি আমার তাহলে আমার প্রিন্ট ইউজার সেটুকু দিয়ে রাখলাম, আমি রিফ্রেশ দিই। এবার যদি আমি দিই নিউ ইউজার, নিউ ইউজার ইমেল দিয়ে দিলাম, পাসওয়ার্ড সেম দিয়ে সাবমিট দিই। হ্যাঁ, সেখানে একটা ইরর খেয়েছে, আমরা ফিল ইউর এক্সপেক্টেড নাম্বার বাট গট নিউ ইউজার। এখানে কি ইরর খেয়েছে, ফর্ম ডট সেভ ইউজার এক্সপেক্টেড আর নাম্বার বাট গট নিউ ইউজার। আচ্ছা ঠিক আছে, এক্সপেক্টেড আর নাম্বার বাট গট গট নিউ ইউজার, ইউজার রিকোয়েস্ট গট ফর্ম শর্ট পাই যাই। এখানে ইউজার নেম হচ্ছে আমার ক্যারেক্টার ফ্লোট বডি কস্ট, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, ক্যারেক্টার ফিল ঠিক আছে, ক্লিন ডেটা, ইউজার নেম ঠিক আছে, এটা নাম্বার বাট কট নিউ। আচ্ছা, ইউজার হচ্ছে ক্লিন। তো আচ্ছা, এখানে আমি প্যারামিটার গুলো উল্লেখ করিনি, এখানে অ্যাকচুয়ালি প্যারামিটার গুলো আমাকে উল্লেখ করি ওটার জন্য কি, ইউজার নেম আর ইউজার নেই ইকুয়াল টু ইউজার, ঠিক আছে, ইমেল ইকুয়াল টু ইমেল, এখানে পাসওয়ার্ড আমি উল্লেখ করে দিই, কারণ এখানে আমার আরো ফিল্ড আছে, ফার্স্ট নেম লাস্ট, বেসিক্যালি আমি যখন এখানে উল্লেখ করিনি সেই প্রথমটাকে অ্যাকচুয়ালি আইডি ধরে নিচ্ছে, এ কারণে হয়তো সে নাম্বার বলতেছে যে এক্সপেক্টেড নাম্বার। আমি এখন রিফ্রেশ দেবো, এখন যদি আমি আবার দিই নিউ ইউজার, মেল যদি একটা দিয়ে দিই, সাবমিট যদি এখানে যাই আমি, ইউজার ক্রিয়েট, ঠিক আছে, আমি কি দিয়েছি নিউ ইউজার দিয়েছি, যদি রিফ্রেশ দেবো এই যে আমার নিউ ইউজার কিন্তু চলে আসছে। আমি যদি আবারও নিউ ইউজার দিই, আবারও নিউ ইউজার দিই, বা আমার নামিল অলরেডি আছে, ঠিক আছে, আমি যদি আবারও নামিল থেকে এটা সাবমিট দিই, তাহলে দেখবেন সে একটা ইউ সাবমিট দিই, কিন্তু একটা ইউর অলরেডি দিয়ে আছে, ইউনিক কনস্ট্যান্ট ফিল অর ডট ইউজার নেম, মানে কি আমার ইউজার নেমটা ইউনিক হতে হবে, বাট সে ইউনিক হয় কি কারণে সে আমাকে ইরোরটা দিচ্ছে, বাট আমি তো ইরোর দেখাবো, আমার দেখানো উচিত ছিল হচ্ছে যে কোনো একটা ভ্যালিডেশন, ঠিক আছে, সেখানে হয়তো আমার কোথাও আমি ভুল করছি, সেখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এখানে রেইজ কিওয়ার্ডটা দিই, এ কারণে সে অ্যাকচুয়ালি এই রোডটাকে ধরতে পারে। আমি রেইজ জাস্ট এখানে দিতে পারি রেইজ ফর্ম ভ্যালিডেশন স্টোর ফর্ম অ্যাকচুয়ালি কি করবে। আমি যদি আমি আবার যাই এবং এটাকে সাবমিট দিই, নাবিল দিয়ে সাবমিট দিচ্ছি, আমি nabil@gmail.com সাবমিট, এখন যদি আমি প্রিন্টে যাই দেখতে পাবো সে আমাকে দিচ্ছে ইউজার ইউজার নেম, এই যে ইউর গুলো আছে ইউর গুলোকে অ্যাকচুয়ালি আমি অ্যাক্সেস করতে পারবো, আমি তো প্রিন্ট করতেছি, আমি তো প্রিন্ট করলে হবে এগুলোকে টেমপ্লেট অ্যাক্সেস করি, খুব ইজিলি এগুলোকে টেমপ্লেট অ্যাক্সেস করি, আমি এখান থেকে প্রিন্টটা তুলে দিচ্ছি, আমি এখান থেকে প্রিন্ট তুলে দিয়ে যদি কোনো ইরর হয় ফর্ম রিলেটেড তাহলে এটা আমি টেমপ্লেটে ইজি, এখানে আমার আছে, ঠিক আছে, বলে আমি দেখে দেবো যেটা করতে হবে আমার যে ফিল্ড নেমটা আছে, আমি এখানে ফর্ম কনটেক্সটটা পাঠিয়ে, আমি যদি বিল ডট পাইতে যাই আপনি দেখবেন এখানে আমি ফর্মটা পাঠিয়ে দিচ্ছি, আমার যে কোনো ইরর যদি আমি ফিল এর ধরতে চাই তাহলে ফর্ম ফর্ম ডট ফিল্ডের নাম হচ্ছে ইউজার নেম ডট ইরর, আমি যেটা দিয়ে দিই, তাহলে যদি আমার ইউজার নেম রিলেটেড কোনো ইরর থাকে সেটা এখানে সেম কেস সেম ওয়েতে আমি এখানে করতে পারি ফর্ম ডট ইমেল ডট ইরর, ইমেল রিলেটেড যদি কোনো ইরর থাকে সেখানে দেখ ফর্ম ডট ইমেল পাসওয়ার্ড রিলেটেড যদি কোনো ইরর থাকে সেখানে, কারণ আমি এটা এখানে দিয়ে দিই ফর্ম ডট, এখানে জাস্ট হবে ফিল্ডের নাম, যার নাম হচ্ছে আমার পাসওয়ার্ড।
যে নামটা হচ্ছে আমার পাসওয়ার্ড, 20 নাম লিখি, রিফ্রেশ দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি না দিন দিই এবং আবার না দিলে জিমেইল আমাকে দেখাচ্ছে অলরেডি, কারণ কি এখানে আমি ইউরোপটা দিই, আমি এটা সাবমিট করি কোনো ব্যাক এন্ড ব্যাক। ইউরোপটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন, ওটা আলাদা জিনিস, বাট আমার কাজ কিন্তু করতেছে। আপনি দেখেন এটা কিন্তু আমি মোবাইল ফর্ম দিয়ে করি, আমি কাস্টম ফর্ম দিয়ে করেছি, এটা হচ্ছে আমার এইখানে, এবং এটা আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, যেমন সাপোজ আমি যদি চাই এখানে যখন আমার ইমেল ইমেল না দিবে, আমি বলতে চাচ্ছি যে ইমেল ফিল্ড ইমেল ফিল্ড ইস এই মেসেজটা কাস্টমাইজ করতে আমি ডিফাইন করে দিচ্ছি। সো এখানে যেটা করি ইগনোর মেসেজে ওয়ার্ডে আমি বলে দিলাম যে ইমেল ইজ ইমেল ইজ দেন আমি বলে দিলাম ইগনোর মেসেজে ইউজার ইজ রিকোয়ার্ড ইউজার দেন অ্যাকচুয়ালি ইউজার নেম ইউজার নেম ইজ আমি যদি এটা দিই, এখন যদি আমি সাবমিট করি তাহলে দেখবেন আপনি কাস্টমাইজ মেসেজটা দেখতে পাবেন। আমি সব কিছু খালি রেখে দিলাম, তো আমি এই তিনটা খালি রেখে এটাকে সাবমিট করতেছি। এখানে নেম ইজ রিকোয়ার্ড, মেল ইজ রিকোয়ার্ড, তার ফিল ইজ রিকোয়ার্ড, মানে এটাকে আমি কাস্টমাইজ করব। মানে আবার না দিন দিই, এবং আমি যদি এখানে সব ফিল আপ করে দিই, এবং আমি যদি এখন সাবমিট দিই তাহলে এটা নিবে না, বিকজ আমি যদি না পেলি টেস্ট দিই তাহলে নতুন না পেলে আপনি নতুন একটা ক্রিয়েট হয়েছে, আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাবেন নবীন টেস্ট আমার পাসওয়ার্ড ফ্যাশন করে। এভাবে আমরা ইজিলি কাস্টম ফর্ম জায়গাতে ডিফাইন করতে পারি, এবং এটা আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করে আপনার যে কোনো ফর্মের ক্ষেত্রেই এই কাজটা করে নিতে পারেন, এবং বিভিন্ন ভ্যালিডেশন আপনি কাস্টম ভ্যালিডেশনও অ্যাড করে নিন। আজকের জন্য এতটাই ছিল, থ্যাংক ইউ।